আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে নারিকেলের নাড়ু। তো চলুন দর্শক, রেসিপিটি শুরু করা যাক। নাড়ু তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা নারিকেল কুড়ে নিয়েছি, আর কোরানো নারিকেলটা আমি ওজন করে নিয়েছি। এখানে মোটামুটি 500 গ্রামের মতন কোরানো নারিকেল আছে। আর যেহেতু আমি নারিকেলের নাড়ুটা চিনি দিয়ে তৈরি করব, এজন্য কোরানোর সময় কালো অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিনি। দর্শক, যেই পরিমাণ নারিকেল কোরা থাকবে তার অর্ধেক পরিমাণ চিনি দিলেই নারিকেলের নাড়ুটা পারফেক্ট হবে। এখন নারিকেল আর চিনিটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। নারিকেল আর চিনিটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি চুলাটা অন করে নারিকেলটা ভালো করে নাড়তে থাকব। দর্শক, আমি চিনি আর নারিকেলটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ নারিকেলের নাড়ুটা এভাবে মাখিয়ে নিলে অনেকটা ভিতরে সফট থাকে। চেষ্টা করবেন নারিকেলটা চিনির সাথে ভালো করে হাত দিয়ে মুঠে মুঠে মাখিয়ে নিতে। এখন আমি মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে ধীরে ধীরে নাড়তে থাকব। দর্শক, নারিকেলের মিশ্রণটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে পাত্রের গায়ে লেগে যাবে। তো দর্শক, সময় নিয়ে একটু ধীরে ধীরে নাড়তে হবে। নারিকেল আর চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। দর্শক, আমার নাড়ুর মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নাড়ুর মিশ্রণটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। এখন নেড়েচেড়ে হালকা একটু ঠান্ডা করে নিব। দর্শক, নাড়ুর মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না, একটু গরম থাকা অবস্থায় প্রথমে হাত দিয়ে হালকা হালকা করে একটু চটকে নিতে হবে, নিয়ে নাড়ু শেপ দিতে হবে। দর্শক, আমি আমার পছন্দ মতো সাইজের নাড়ু তৈরি করে নিচ্ছি। এখন আমি এভাবে সবগুলো নাড়ু তৈরি করে নিব। দর্শক, তৈরি হয়ে গেল আমার নারিকেলের নাড়ু। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।